প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা করব এসএসসি সাধারণ গণিত অনুশীলনী 2.2 এর 11 নম্বর। তো 11 নম্বরে আমাদেরকে দিচ্ছে সি ইকুয়াল 2 5 আর ডি ইকুয়াল 4 6 7। সি এলিমেন্টস অফ এক্স এলিমেন্টস অফ সি, ওয়াই এলিমেন্টস অফ ডি বলতেছে। এক্স এলিমেন্টস অফ সি মানে এক্স হচ্ছে সি এর উপাদান আর ওয়াই হচ্ছে এলিমেন্টস অফ ডি, সি ওয়াই হচ্ছে ডি এর উপাদান। আমাকে যে শর্তটা ফুলফিল করতে হবে, এক্স প্লাস ওয়ান গ্রেস দেন ওয়াই প্রুভ করতে হবে, মানে এক্স এর সাথে ওয়ান যোগ করলে সেটা ওয়াই এর সাথে ছোট হবে, যেগুলো সেগুলো আমাদেরকে বের করতে হবে। আমরা প্রথমে কার্টেশিয়ান গুণজ বের করব, সি ইন্টু ডি সমান 2 5 ইন্টু 4 6 7। তো প্রথমে আমরা 2 আর 4 2 4 2 আর 6 2 6 2 আর 7, একইভাবে পরে 5 আর 4, তারপর হচ্ছে 5 আর 6 আর 5 আর 7, এগুলো সব আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এখন আমরা এই শর্ত মেনটেন করে কারা কারা সেটাই হবে আমাদের রিলেশন বা অন্বয়। এক্স এর সাথে ওয়ান যোগ করলে সেটা ওয়াই এর চাইতে ছোট হবে, হচ্ছে এক্স আর ফোর হচ্ছে ওয়াই। 2 এর সাথে ওয়ান যোগ করলে 3 হয়, এটা 4 এর চাইতে ছোট থাকে, তার মানে 2 4 নিব। 2 এর সাথে ওয়ান যোগ করলে 3 হয়, এটা 6 এর চাইতে ছোটই থাকে, তার মানে আমাদের 2 6 নিব। 2 এর সাথে ওয়ান যোগ করলে 3 হয়, 7 এর চাইতে ছোট থাকে, তাহলে 2 7ও নিব। 5 এর সাথে ওয়ান যোগ করলে 6 হয়ে যায়, এটা 4 এর চাইতে বড়। 5 এর সাথে ওয়ান যোগ করলে 6 হয়ে যায়, এটা 6 6 সমান হবে না। 5 এর সাথে ওয়ান যোগ করলে 6 হয়ে যায়, এটা 7 থেকে ছোট, তার মানে 5 আর 7 নিব। তো এইগুলোই হচ্ছে আমাদের সেই রিলেশন।